আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল এই চাল রাশির অর্থপ্রাপ্তির মহাযোগ শুরু হয়েছে অর্থাৎ আগামীকাল রবিবার ন তারিখ দু জানুয়ারি মাসে আপনার অষ্টমী তিথি রেবতী নক্ষত্র এবং শিবযোগ সৃষ্টি হওয়ার কারণে যে চারটি রাশির বাম্পার লটারি থেকে অর্থ পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি কোন এই সৌভাগ্যশালী চার রাশি যেটা এই যে রেবতী নক্ষত্র এবং শিবযোগের ফলে লটারি থেকে অর্থ প্রচুর অর্থ পেতে চলেছে অর্থাৎ লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়ছে এই চার রাশির দেখুন আমি আপনার এখান থেকে জন্ম ছক দেখতে পাচ্ছি না যে বারোটি রাশির মধ্যে স্পেশাল চারটি রাশি কিন্তু লটারি পাওয়ার প্রবল যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল আমি আপনার জন্ম সময় দেখতে পাচ্ছি না আপনার ক্ষেত্রে লটারির যোগ আছে কি না যে চারটি রাশির ক্ষেত্রে বলবো সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু যাদের ক্ষেত্রে আছে বা যাদের ক্ষেত্রে নেই দেখা গেল আপনি হয়তো জানেনই না আপনার জন্মছকে লটারির যোগ আছে কিন্তু আপনি লটারি কাটছেন না ছোট্ট পরিশ্রম আপনাকে কিন্তু অর্থের মুখ কিন্তু দেখাবে ছোট্ট পরিশ্রম অর্থাৎ অনেকে লটারি কাটতে কাটতে না হাঁপিয়ে উঠেছেন আবার অনেকে লটারি কাটছেন না আমি যে রাশিগুলোর কথা বলবো লিখে রাখুন যে সময়টা আপনাদেরকে বলবো সেই সময় অনুযায়ী আপনারা যদি লটারি কাটেন আপনাদের লটারি লাগতে বাধ্য লিখে রাখুন যে রাশিগুলো আমি কথা বলতে চলেছি অর্থাৎ যে সময়ে এ রাশিগুলো পেতে চলেছে লটারির একটা সম্ভাবনা যে চারটি রাশি এবং আমি বিগত ভিডিওতে বারবার বলি চা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে তিথি ক্ষণটা না বিশেষ করে কিন্তু ইম্পর্টেন্ট এই যে শিবযোগ রেবতী নক্ষত্র শুক্ল অষ্টমী তিথি বিশেষভাবে এই সময় কিন্তু আপনাদের লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বারোটি রাশির মধ্যে স্পেশাল চারটি রাশি বাম্পার লটারি যোগ কিন্তু হতে চলেছে লিখে রাখুন যে রাশিগুলোর নাম আমি বলছি এবং কোন সময় আপনারা লটারি কাটবেন যে সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নির্দেশ করছে আমি এই ভিডিওতে জানাবো আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন কেটে কেটে দেখলে না অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনিও হয়তো মিস করে যেতে পারেন অর্থাৎ এই জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ শোনার চেষ্টা করুন এবং কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলো কাল রবিবার ছুটির দিন এই যে শিব যোগ রেবতী নক্ষত্র মানে দুর্দান্ত প্রাপ্তির লটরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে ছোট প্রাইজ হলেও আপনি কিন্তু পাবেন ছোটো যদি প্রাইজ হয় তাও আপনি কিন্তু পাবেন বড়ো প্রাইজ ছোট প্রাইজ যে কোনো প্রাইজ আপনি কিন্তু লটারি থেকে কিন্তু পেতে চলেছেন যদি আপনার জন্মছকে যদি লটের যোগ থাকে আর কালকের যে আমি রাশিগুলোর কথা বলছি তার সঙ্গে যদি মিলে যায় এবং যে সময় আমি কাটতে বলবো সেই সময়ের মধ্যে যদি আপনি কাটতে পারেন লিখে রাখুন লটারি থেকে আপনি নিশ্চিত রূপে অর্থ কিন্তু পাবেন এই লটারির জন্য আমি বিশেষ করে চারটি গ্রহকে বলে থাকি একটি হচ্ছে রাহু দ্বিতীয় নম্বর হচ্ছে শনি আপনার শুক্র এবং বুধ এই চারটি গ্রহ যদি আপনার স্ট্রং জন্মছকে দেখুন আপনার স্ট্রং আছে কিনা এবং আপনার পঞ্চম দ্বিতীয় একাদশ এবং নবম আপনার যদি স্ট্রং থাকে ভাবগুলো তাহলে কিন্তু আপনি লটারি পাওয়া এবং দশা অন্তর্দশা দশা অন্তর্দশা তো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট জায়গা অর্থাৎ এটা যেন আপনার ক্ষেত্রে রাহুল প্লেসমেন্ট কেমন আছে সেটা দেখা দরকার এবং যে চারটি রাশির কথা আমি বলবো যে চারটি রাশি লটারির শুভ সময় অর্থাৎ অমৃত সময়টা আপনাদেরকে যদি আমি বলি দেখুন অমৃত সময় বারোটা এক থেকে দুপুর বারোটা এক থেকে আপনার বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় কালকে দুপুর বারোটা এক থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের কিন্তু অমৃত সময় এই চারটি রাশি এই অমৃত সময়ে যদি আপনারা লটারি কিনেন লটারি কাটেন তাহলে লটারি নিশ্চিত রূপে কিন্তু আপনাদের লাগবে এবং আপনাদের ক্ষেত্রে যে সময়টাতে আপনারা কাটবেন না লটারি সে সময়টা আপনার হচ্ছে বিকাল চারটা তিরিশ থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিকাল চারটা তিরিশ থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময় কিন্তু লটারি কাটবেন না এবং অমৃত সময় বারোটা এক থেকে বারোটা সাঁত্রিশ মিনিটের মধ্যে আপনি কিন্তু লটারি কাটুন তাতে কিন্তু লটারি লাগার যা সম্ভাবনাটা বেড়ে যাবে এবং রাশিগুলোর নাম আমি আপনাদেরকে জানাবো এবং রাহুর আপনারা যদি কবচ পরিধান করেন তাতে কিন্তু রাহু কিছুটা হলেও আপনাদেরকে স্ট্রং পজিশানে কিন্তু আসবে যে রাশিগুলো লটারি পেতে চলেছে এক নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সময়টা আমি বললাম অমৃত সময় এই বারোটা এক থেকে বারোটা সাঁত্রিশ যদি না কাটতে পারেন সেখানে আপনারা মোটামুটি দুটো তিরিশ থেকে তিনটা পনেরোর মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন দুটো তিরিশ থেকে দুপুর দুটো তিরিশ থেকে তিনটা পনেরোর মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন প্রথম রাশি কুম্ভ আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি ঠিক সময় যে সময়টা বারোটা এক থেকে বারোটা সাঁত্রিশ এটা আছে কিন্তু তার পাশাপাশি মেষ রাশির কথা আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে আপনার সকাল দশটা পনেরো থেকে আপনারা যদি এগারোটা পঁচিশের মধ্যে আপনারা যদি লটারি কিনেন সেখানে কিন্তু আপনাদের লটারি লাগার সম্ভাবনা বাড়ছে আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই যোগ সৃষ্টি কিন্তু করেছে তিন নম্বর যে রাশির কথা যে রাশি হঠাৎ লটারি প্রাপ্তি ছোট প্রাইজ হলো পেতে চলেছে সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে সকাল নটা পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকাল নটা পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা যদি লটারি কাটেন আগামীকাল আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার চান্স আপনাদের বাড়বে চার নম্বর যে রাশির কথা আমি বলব যে রাশি লটারি থেকে হঠাৎ অর্থ পেতে চলেছে অর্থাৎ লটারি থেকে টাকা পেতে চলেছে সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে যে বারোটা এক থেকে বারোটা সাঁত্রিশ হচ্ছে অমৃত সময় এই সময় কাটলে চারটি রাশির ক্ষেত্রে খুবই শুভ আর যে সময়টা আপনাদের ক্ষেত্রে অস মানে কাটলে সব থেকে এই সময়টা ভালো এবং যদি না পারেন আপনাদের যে সময়টা কালকে বেরিয়েছে যে সময় আপনারা লটারি কাটতে পারেন সেটা হচ্ছে আপনাদের দুপুর একটা পনেরো থেকে দুপুর একটা পঞ্চাশের মধ্যে আপনারা যদি লটারি কাটতে পারেন তাতে কিন্তু আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু লটারি লাগার যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করেছে তবে দেখতে হবে আপনার রাশিচক্রে আমি আবারও বলছি আমি দেখতে পাচ্ছি না লটারির যোগ আছে কি না এবং কাল যেটা আমি আপনাদেরকে বললাম সাড়ে তিনটা থেকে আপনার ছটা পর্যন্ত এই সময় কিন্তু আপনারা কোনো সময় ভুল করে রাহুকালে কোনো শুভ কাজই করতে হয় না অর্থাৎ এই সময়ে লটারি কাটবেন না এবং আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না আপনারা নিজস্ব জন্ম দেখিয়ে নিন যাদের ক্ষেত্রে জন্ম নাই তারা হস্তরেখা বিচার করালেও কিন্তু আপনারা সময়টা আপনারা জেনে নিতে পারবেন কোন সময় আপনারা লটারি কাটবেন কোন সময়টা আপনাদের ক্ষেত্রে যোগ সৃষ্টি করছে অর্থাৎ এই যে যে চারটি রাশির কথা বললাম সেই চারটি রাশির তো আগামীকাল লটারি থেকে ছোট হোক বড় হোক মাঝেরই হোক যা অর্থ কিন্তু পেতেই চলেছে পাবেই অর্থাৎ এই জায়গাটা সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনারা দেখুন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই শিবযোগে মহাকটিপতি হতে চলেছে এর চার রাশি নমস্কার